একটা ওই বাচ্চা যারা 24-25 বছরের ছেলে যারা ডাফি বাজি নাচছিল, ছেলে মেয়েরা ডিস্কো ডান্স করছিল, তাদের ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। হয়তো পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে আপনারা একটা গান শুনতে পাচ্ছেন, সেটাকে আর আমি অ্যাভয়েড করতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে দুদিন আগে বিশ্বকর্মা পুজো হয়েছিল, আর এই পুজো পার্বণে তো এখানকার লোকাল লোকেরা এই দুদিনের মধ্যে একটা উৎসবের মজা নেওয়ার চেষ্টা করছে। আদপেও অন্যবারের থেকে এবারে ধারে কাছেও ভিড় নেই, কোনো লোকজন নেই, কিছুই নেই, কিন্তু তবু সকাল থেকে গান বাজিয়ে রেখেছে। যাই হোক, এবার আমি পয়েন্টে আসি। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে ডাক্তারদের, যে জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্টটা, তাদের সঙ্গে যে মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকারের যে একটা কথোপকথন হয়েছিল, যেটার মধ্যে একটা মিনিটসে লেখা হয়েছিল এবং 42 জন ডাক্তার ওই মিনিটসে সই করেছিল, সেই মিনিটসকে মাথায় রেখে কয়েকটা ট্রান্সফার্স আমরা দেখতে পেয়েছি। পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিপ ডাইরেক্টর অফ মেডিকেল এক্সামিনেশন বা স্টাডিজ, এডুকেশন ডাইরেক্টর অফ মেডিকেল সার্ভিসেস, ডিএমই, ডিএইচএস, এদের সকলকে ট্রান্সফার করার ব্যাপারটা এসে গেছে সামনে। এবং যে ডিসি নর্থ, যিনি টাকা অফার করেছিলেন অভয়াকে, তার ব্যাপারটাও, তাকেও সরানোর যে ব্যাপারটা ছিল সেটাও হয়েছে। বক্তব্য হচ্ছে যে আমি সেদিনকেও বলেছিলাম লাস্ট ভিডিওতে যে এই যে মিটিংটা হলো, এই যে একটা কথোপকথন হলো, ওদের মধ্যে কিছু দাবি ছিল, ডাক্তারদের মধ্যে দাবিগুলো সেগুলোকে শোনা হলো, পেশেন্ট হিয়ারিং হলো 38 দিন পর, এবং তারপরে একটা বাজার দরের মতন দরাদরি করে একটা জায়গায় এলো। এবং সেটা আমার মনে হচ্ছিল গতকালকেও এবং এখনো মনে হচ্ছে যে আমি ঠিকই ভেবেছিলাম যে দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ এ ট্রেড অফ। ট্রেড অফ আপনারা নিশ্চয়ই বোঝেন, যে আমি কিছু তোমাদের শুনবো, কিছু তুমি আমাদের শোনো, আমি তোমাদের কিছু কথা শোনার বিনিময়ে আমি কিছু কথা নিজের বলবো, একটা ট্রেড অফ। এবার দেখুন, এই যে খাদ্য কেলেঙ্কারি আমাদের রাজ্যে হলো বা শিক্ষা কেলেঙ্কারি আমাদের রাজ্যে হলো, তো এইসব কেলেঙ্কারিতে ওই সব ডিপার্টমেন্টের যারা মন্ত্রী তাদেরকে কিন্তু আজকে জেলে ঘানি টানতে হচ্ছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তার এত বড় একখানা কেলেঙ্কারি ঘটে গেল স্বাস্থ্য দপ্তরে, তাকে কিন্তু কেউ টানাটানি করছে না, তার ইস্তফা কিন্তু কেউ দাবি করছে না, অথবা দাবি করলেও সেই জিনিসটাকে সুন্দর করে অ্যাভয়েড করে সরকারি আমলাদের উপরে একটা কোপ চালানো হলো, যাতে আমাদের এই মন্ত্রিত্ব, এই যে এই হেলথ সেক্টরের যে মন্ত্রিত্বের দায়িত্বে যিনি আছেন আমাদের মাননীয়া, তাকে এসকেপ করানো যায়, তাকে অ্যাভয়েড করানো যায়, এবং সেটা বিলক্ষণভাবে করানো হয়েছে। কিন্তু আমার মনে হয় না সিবিআই ব্যাপারটাকে খুব হালকা করে নেবে, তার কারণ সিবিআই সুপ্রিম কোর্টে যে জিনিসগুলো প্রেজেন্ট করেছে, ওদের যে ফাইন্ডিংসগুলো যেগুলো প্রেজেন্ট করেছে, সেগুলো দেখে, সেগুলো পড়ে সুপ্রিম কোর্টের চক্ষু একেবারে মাথায় উঠে গেছে। তারা বুঝতেই পারছে না যে এত বড় দুর্নীতিটা এখানে এতদিন ধরে হচ্ছে কি করে। এবং ওই রিপোর্টে এমনই সাংঘাতিক জিনিস ছিল যেগুলো পড়ার পরে বা জানার পরে সুপ্রিম কোর্ট, হেডেড বাই দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তারা বলেছেন যে এটা আমরা এখন পাবলিক করতে পারবো না। এবং স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো পাবলিক করলে পাবলিকের মধ্যে কি রিয়াকশন হতে পারে, সেটাকে অ্যান্টিসিপেট করে, আমি বলছি না কিন্তু এক্সপেক্ট করে, অ্যান্টিসিপেট করে, ভয় পেয়ে পাবলিক অর্ডারকে মেনটেন করার জন্য ওই রিপোর্টটা আমাদের সামনে পাবলিক করা হয়নি বা পাবলিক ডোমেনে রাখা হয়নি। এক একটা প্রশ্নের বান আসছে সুপ্রিম কোর্টে, এবং কপিল সিব্বল নিজের জীবনের শেষের যে কেস কাচারিগুলো এখন লড়ছেন, সেগুলোতে নিজের মানসম্মান বাঁচিয়ে ফেরার চেষ্টা করছেন, এবং যথাসম্ভবভাবে তিনি প্রত্যেকবারই এসে ফেল করছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী তাকে আমরা জেলে পড়েছি, আমরা খাদ্য দপ্তরের মন্ত্রীকে জেলে পড়েছি, আমরা শিক্ষা দপ্তরেরও কিন্তু মন্ত্রীকে জেলে চাই। তার ক্লেচ্ছা, তার কেলেঙ্কারি কিন্তু শুধুমাত্র আমলা ট্রান্সফার করেই হবে না, যার জন্য এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত বলে আমার প্রথম কথা, আমার এটা প্রথম দাবি। দ্বিতীয় কথা হচ্ছে এই যে একটা টেম্পোরারি একটা আমরা ভিক্ট্রি দেখতে পেলাম জুনিয়র ডাক্তার ফ্রন্টে, যেটা ওদেরকে নিংড়ে সরকারের কাছ থেকে আদায় করতে হলো, সে বিষয়ে আমার কথা হচ্ছে এই যে তারা আজকে যে স্টেটমেন্টগুলো দিচ্ছে স্বাস্থ্য ভবন থেকে, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা বুঝতে পারছে যে এই যে কয়েকটা গিমিক করা হয়েছিল, আমি অমুককে ট্রান্সফার করে দেবো, অমুককে সরিয়ে দেবো, দ্যাট ইজ নট গোয়িং টু হেল্প, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। আজকে স্বাস্থ্য দপ্তরের মধ্যে যে ক্লিচ্ছা, যে কেলেঙ্কারি, যে ল্যাক অফ সিকিউরিটি আছে, সেখানে ডাক্তারদের আবার ফেরত যাওয়ার যে একটা কথোপকথন চলছে, সেটা কোন মুখে, কোন সাহসে তারা ফিরে যাবে যখন ওই শার্কগুলো ওই ডিপার্টমেন্টে না হোক কিন্তু এই গভর্নমেন্টের গভর্নেন্সের মেকানিজমের মধ্যেই, ওই স্ট্রাকচারের মধ্যেই অবশিষ্ট এখনো আছে। আজকে যদি আমার একটা হাতে একটা ইনফেকশন হয় আর আমি সেই হাতের ইনফেকশনটা আমার প্রাণ নিয়ে নিতে পারে,
সেই ইনফেকশনটাকে আমি হাত থেকে তুলে নিয়ে আমি পায়ে যদি ট্রান্সফার করে দিই, তাহলেও কিন্তু আমার মারা যাওয়ার রিস্কটা থেকেই যাচ্ছে। সেই একই জিনিস কিন্তু এই আমলাদের ট্রান্সফার করেও ওই রিস্কটা থেকেই যাচ্ছে। তার কারণ যে সর্বেসর্বা, যে একদম উপরে উচ্চ স্তরে বসে আছে স্বাস্থ্য দপ্তরে, তার ইনভলভমেন্টটা কিন্তু প্রকাশ্যে এখনো আসছে না। কেন আসছে না সেটাই হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। হয়তো কিছুদিন পরে সিবিআই এগুলোকে মানে পর্দা ফাঁস করবে এবং আমাদের হেলথ মিনিস্টার যিনি আছেন তাকে কিন্তু জেলের ঘানি টানতে হলেও হতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে আমার, যেটা নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে যে একদিকে আমরা দেখতে পাচ্ছি সরকার তরফ থেকে কথোপকথন চলছে, হেলথ সেক্রেটারিকে কিন্তু এখনো সরানো হয়নি, তার দাবি নাকি আজকের মিটিং একটা হবে, সেই মিটিং নাকি করা হবে, এরকমটাই জুনিয়র ডাক্তাররা একটা ইমেল লিখেছে। এবার ওটা কদ্দূর এগোয়, ওটা কদ্দূর আলটিমেটলি আমরা পাই, সেগুলো আমার পরের বিষয়, কিন্তু সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। এই সব কটা কোপই কিন্তু আমলাদের ঘাড়ে পড়ছে, ন্যায্যভাবে পড়ছে, কিন্তু আমলারাও কিন্তু কারোর উপরে অ্যানসারেবল, কারোর দিকে অ্যানসারেবল, সেই আসল লোকটি তাকে কিন্তু আমাদের টেনে আনতে হবে। নেক্সট কথা হচ্ছে, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড, তিনি বলেছেন তার এক্স হ্যান্ডেলে যে ডাক্তারদের দাবিগুলো সবকটাই প্রায় মেনে নেওয়া হয়েছে, ডাক্তারদের দাবিগুলো খুব ন্যায্য ছিল, এবং ডাক্তারদের দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে আমি বলবো যে ডাক্তারদের এখন আবার কাজে ফিরে আসা উচিত। এই যে ঔচিত্যের কথা, এই যে অট টু, এটা করা উচিত, এটা করা দরকার, এটা করলে ভালো হয়, এই কথাগুলো ঠিক সরকারের এই যে গ্রুপ অফ মিনিস্টার তাদের মুখ থেকে মানাচ্ছে না। তার কারণ হচ্ছে এই এন্টায়ার সমস্যাগুলো যেন এমন মনে হচ্ছে যে শুধু আমলারাই ক্রিয়েট করেছিল, আমলারা কিন্তু চালিত হয় এক্সিকিউটিভদের দ্বারা, পলিটিক্যাল এক্সিকিউটিভদের দ্বারা। সেই জিনিসটা কিন্তু আমাদের ভুললে চলবে না, তার কারণ হচ্ছে রিস্কটা এখনো রয়ে গেছে। উপরন্তু দেখুন সৌগতবাবু, তৃণমূলের একটা বর্ষীয় নেতা, তিনি কি বললেন, তিনি যাচ্ছে তাই ভাবে বললেন, তিনি ইনফ্যাক্ট হুমকি দিয়েছেন ডাক্তারদের যে এই ছোট ছোট নাবালক শিশু, নাবালক ছেলেমেয়েরা তারা যে কি করছে, তারা ওখানে ডাফলি বাজাচ্ছে, তারা ওখানে ডিস্কো করছে, তারা ভাবছেন যে তারা একেবারে সাংঘাতিক বিপ্লবী বিন্দ্রনায়ক হয়ে গেছেন বা বিন্দ্রনওয়ালা হয়ে গেছেন। এই বিন্দ্রনওয়ালার ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বিন্দ্রনওয়ালা কিন্তু খালিস্তান মুভমেন্টটাকে শুরু করিয়েছিল এবং তার ঘাড়ে কিন্তু প্রচুর মাথা ছিল, বিকজ বিন্দ্রনওয়ালের পেছনে কিন্তু তৎকালীন কংগ্রেস সরকারের হাত ছিল। এরা বৃন্দনবালা নয়, এরা সাধারণ ডাক্তাররা, সাধারণ পড়ুয়ারা, তাদের সঙ্গে একটা অ্যান্টি ন্যাশনালে কম্পেয়ার করে এই যে রত্নগুণ যারা রাস্তায় বসে আছে তাদের এইভাবে ছোট করা যায় না, এই বোধটা এই অশিক্ষিত লোকটার নেই। আমার বলতে দ্বিধা নেই, আজকে জহর সরকারও খুবই বাজেভাবে বলেছেন যে আমি সৌগতবাবুকে রেসপেক্ট করতাম আর করি না, করার কোনো কারণও নেই। তার কারণ এরকম একটা অর্বাচীন বোকার মতন বিষাক্ত কথাবার্তা উনি যেগুলো বলেছেন, উনি বলছেন যে বুঝে দেখো এইগুলোর পরেও তো ডাক্তারদের আবার আলটিমেটলি নিজের প্রাইভেট চেম্বার খুলতে হবে, তখন কি হবে, বুঝে দেখো যে যা যা অ্যাকশন ওরা নিচ্ছে এত কিছুর পরেও মুখ্যমন্ত্রীরা যে কোনো বা সরকার কোনো স্টেপ নিচ্ছে না, এটাই তাদের ভাগ্যে ভালো। বন্ধুরা একবার এই বক্তব্যটা শুনে নিন উনি কি বলেছেন। এবং ওদের কথায় দু চারটে ট্রান্সফার করেছেন, ওরা তো দেখলাম তাই নিয়ে ডাফলি বাজিয়ে নাচছিল, অনেকে বলছে ওরা নাকি ডিস্কো নাচছিল, আমি জানি না কি হয়েছে, তিন চারজন অফিসার ট্রান্সফার হয়েছে, তারা তো পারমানেন্ট চাকরি করে গভর্নমেন্টে, ট্রান্সফার হলে কি হবে, তারা অন্য কোথাও চাকরি করবে। অভূতপূর্ব জনজাগরণ, একাধিক্রমে লড়াই করেছে, সেরকম কিছু নয়। এই জুনিয়র ডাক্তাররা দুদিন বৈঠক ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, এটা আমাদের গায়ে জ্বালা ধরেছে। আমরা তো তৃণমূল কংগ্রেস করি, কয়েকটি নাবালক নাবালিকা, তারা নিজেদের মনে করছে যে তারা বিন্দ্রনওয়ালা হয়ে গেছে, বিরাট বিপ্লবী। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির সাথে কথা বলে তার দেওয়া সমাধান সূত্র মেনে নিতে হয়েছে। আমাদের বাঙালিরা আবেগপ্রবণ জাতি, তাই একটা কিছু কজ পেলো, ভাবলো যে এইটা নিয়ে এ করা উচিত। কিন্তু তুই ভাবো মোমবাতি নিয়ে রাত সারা রাত বসে থাকলে কি সরকার পরিবর্তন হয়? বন্ধুরা আপনারা শুনলেন, এবার এর পরে আমাদের ডাক্তারদের ভাবা দরকার বা ডাক্তার জুনিয়র ফ্রন্টের ভাবা দরকার যে এই এত মিটিং এর পরে আমরা কি পেলাম। আমরা একদিক থেকে সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি পাচ্ছি, আর একদিক থেকে সরকারের লোকেরা আমাদেরকে গালাগালি এখনো করে যাচ্ছে, সরকারের লোকেরা আমাদেরকে ভয় দেখিয়ে যাচ্ছে, বলছে এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। কাজে ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি এর মধ্যেই এটা বলে বার্তা দিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এই কথা বলে বার্তা দিয়েছেন। এরপরও যদি তারা অনড় থাকেন তাহলে সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু অনড় থাকার মূল্য এই জুনিয়র ডাক্তারদের দিতে হবে। এরপর যদি ধরুন সরকার কোনো ব্যবস্থা নেয়, এতদিন সরকার প্রচণ্ড সংযম দেখিয়েছে, পুলিশ কোনো একটা জায়গায় হস্তক্ষেপ করেনি, বাধা দেয়নি, এখন তো একটা সময় হয়েছে যেটাকে শেষ করতে হবে, যেটা
অনেকে বলে এভরি অ্যাকশন দের ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি কি রিঅ্যাকশন নেবেন সৌগত বাবু? আপনি নিজে আপনার আপনাকে দেখলে মায়া হচ্ছে লোকের। একটা অর্বাচীন অশিক্ষিতের মতন কথা আপনি বলে যাচ্ছেন, একটা বেসিক সেন্সিটিভিটি আপনার মধ্যে নেই। আর আপনি জনতার নেতা হবেন, জনগণের কথা আপনি পার্লামেন্টে রাখবেন বা বিধানসভায় রাখবেন, আপনার উপর তো ভরসা করা যাচ্ছে না। একটা মানুষ হিসেবে মান এবং হুঁশ যার নেই তাকে মানুষ কি বলে ডাকবে বলুন? শুনুন, আমার মনে হয় মানে আর একটা সেকেন্ডও এরকম ধরনের অর্বাচীন লোকেদের জবাব দেওয়ার কোনো প্রয়োজন কারোরই নেই। কিন্তু যেভাবে উনি ছোট করেছেন এই মুভমেন্টটাকে, যেভাবে উনি ছোট করেছেন এই ডাক্তার সমাজকে, যেভাবে উনি ছোট করেছেন এই সিভিল মুভমেন্টকে, বাংলার মানুষকে, সাধারণ মানুষকে, যারা এই মুভমেন্টের সাপোর্ট করেছিল, এই মুভমেন্টের সঙ্গে ছিল, এটা দেখে অত্যন্ত রাগ হচ্ছে, অত্যন্ত ঘেন্না হচ্ছে। আর আমি একটাই কথা বলতে চাই যে ডাক্তারদের পার্টিকুলারলি যারা এতদিন ধরে লড়ছেন, আমরা সাধারণ নাগরিকরা কিন্তু আপনার সঙ্গে আছি, একেবারে কিন্তু হালকাভাবে নেবেন না, কোনো রকমের কম্প্রোমাইজ করবেন না। এই ধরনের সরকারকে কম্প্রোমাইজ করা মানে পরবর্তীকালে কিন্তু এরা আপনাদের খুঁজে খুঁজে এদের বদলাটা নেবে, যেটা ওরা প্রকাশ্যে বলছে। কখন বলছে সৌগত বাবু? যখন অলরেডি একটা মিটিং হয়ে গেছে, মিনিটস তার লেখা হয়ে গেছে, এরপরে বলছে। একদিকে মাননীয়া বলছেন আমার লক্ষ্মী ভাই বোনেরা, লক্ষ্মীটি ভাই বোনেরা, অন্যদিকে সৌগত বাবু বলছেন এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল রিঅ্যাকশন। সুতরাং আমার মনে হয় যে আমলাদের ওপরে ঘা মারার আগে মন্ত্রীদের ওপরে আমাদের আঙুল তুলতে হবে, কারণ তারা ছাড়া কিন্তু আমরা কাজ করে না। দ্যাট ইজ দি সিস্টেম দ্যাট উই ফলো ইন ইন্ডিয়া, দ্যাট ইজ দি সিস্টেম অফ বিউরোক্রেসি। সুতরাং আজকে এই জায়গা থেকে ওই জায়গাতে ট্রান্সফার করে দিলাম, তাতে কি যায় আসলো? সৌগত বাবু তো বলছে আইপিএস এর নাকি অমুক জায়গা থেকে ট্রান্সফার করে আরো উঁচু জায়গাতে পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে আমরা কি পেলাম এতদিনকার কাটখড় পুড়িয়ে? অথবা আমার বিশ্বাস যে এখনো সময় আছে, আমাদের এখন এই লড়াই লড়ে যেতে হবে, দাঁতে দাঁত চিপে লড়তে হবে। আর আমি ডাক্তারদের বলি, এন্টায়ার জনগণ, এই বাংলার 10 কোটি মানুষ কিন্তু আপনাদের সঙ্গে আছে, বারিং বারিং দোজ করাপ্ট ইনসেনসিটিভ পলিটিশিয়ানস। এই বলি ভিডিওটাকে শেষ করবো। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে না নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। নমস্কার।